খালা আসসালামু আলাইকুম সাসি আইছেন আইলাম তো তোমার নাতিনে কই জি আসেন ভিতরে আসেন জি কত সুন্দরী মাইয়া দেখে আসলো আমার নাতি একটাও নাকি তার পছন্দের না তুই হইতে পারবি আমার নাতির আসল পছন্দের মানুষ বুকে বোন বুকে বাইসা থাক দাদি রান্না করছে কি আমি করছি কেন এ বিশাল হয়েছে ফাটাফাটি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থরবাড়ি ভবানীগঞ্জ না জি দাদি আচ্ছা ভবানীগঞ্জ বাজারের পশ্চিমের গোলাকার চিনিস নাকি ভালো কথা চিনি লোকটা কেমন রে ভালো না টাউট টাউট কি সিমের লোক মানুষের সম্পর্কে কিছু না জানে কেন কথা কইবি না সারা না জানে বলতেছি না তো জানিস নাই বলতেছি কেমনে জানলি গোলাকার বাটপার কেমন জানলাম শুনবেন হ্যার ঘরে উপযুক্ত একটা মাই আছে বিয়ার বিয়ার উপযুক্ত মাই আছে এই অবস্থা সে আরেকটা বিয়ে করছে তার প্রথম বউ কেমনে মারা গেছে শুনবেন কেমনে চিকিৎসার অভাবে চিকিৎসা করা নাই ঘরে ফেলায় রাখছে হাসপাতালে নিয়ে যায় নাই বলছে কি আল্লাহর মাল আল্লাহ যদি চায় বাঁচবো যদি না চায় বাঁচবো না আপনি বলেন সে টাউট না টাউট যদি না হয় এরকম কাম কে করতে পারে আপনি বলেন বলেন আচ্ছা ওই মাইয়াটা কেমন যেটারে গোলাকার বিয়ে করে ঘরে আনছে টাউটের বউ বাটপার দেখ সারা আবারও বলতেছি কারো সম্বন্ধে না জানে কিছু বলবি না দাদি না জানে বলতেছি না তো জানে শুনে বলতেছি এই মহিলাটা মায়াটার উপর দিন রাত বকাঝকা করে আরে বেটি তোর নিজের মাইয়া না হইতে পারে কিন্তু তুই সারা বিয়ে করছিস তার তো মাইয়া এরকম আচরণ করে মানুষ মানুষের উপর এরকম আচরণ করে না আচ্ছা তুই এত কথা জানলি কেমনে সেই কথাটা আগে তো আমগো প্রতিবেশী না বাড়ির পাশে বাড়ি রেগুলার যাতায়াত আছে না আর আমার ভাবির লতা হেভি গাতির ও তোর সাফালি মেয়েটা কেমন মাশাল্লাহ সাক্ষাৎ লক্ষ্মী আমার ভাবি তো বলে এরকম মাইয়া 10 গ্রামে নাই শুধু আমার ভাবি না পুরো গ্রামের লোকজনই বলে যেরকম লক্ষ্মী সেরকম সুন্দরী তাইলে বাপ একটু একটু খারাপ হলেও মাইয়াটা তেমন না তাই তো আরে না মাইয়া তো না যেন পরি যেরকম রূপবতী সেরকম গুণবতী এক্সট্রাঅর্ডিনারি টাইপ আর কি বুঝছে শ্বশুর আসর এই ধরনের মাইয়া মিলে না দাদি আরব দেশ বড় বিচিত্র দেশ আমি সেখানে খাওয়া থাকা সব বাদ দিয়ে মাসে কত টাকা কামাই করতাম জানো 12-13 হাজার টাকা আমি জিজ্ঞেস করো আমি সেখানে কী কাজটা করতাম দোস্ত তোমার একটা কথা জিজ্ঞেস করি সত্য কথা বলবা কি সত্য বলবা তো বলো দাদি গোলাগার আর তার মাইয়ের কথা জানতে চাইলো কেন অবশ্য দোস্ত তোরে আমার আগেই বলা উচিত ছিল ঠিক আছে এখনই বলি ঘটনাটা হইল তোর সাথে যে আমার সেদিন দেখা হইলো না আমি কিন্তু তোরে বলি নাই আমি কই যাইতেছিলাম আমি যাইতেছিলাম আমি মনে হয় বুঝতে পারছি রে কিন্তু আমার দাদি জানে আমি শেফালিরে ভালো মতো দেখিনি দাদিরে বুঝতেই দিইনি যে আমি তারে ভালো মতো দেখছি এমনকি সেও জানে না যে আমি তারে দেখছি তারে আমার বড়ই মনে ধরছে
মনে ধরার মতোই মেয়ে সে। কিন্তু দোস্ত, আমার ইচ্ছা আমি বিবাহটা ছ মাস এক বছর পর করব। এর মধ্যে আমার খামার আর বাড়িটাও হয়ে যাবে। কিন্তু দাদি বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলেছে আগামী মাসের শেষ শুক্রবার। বিষয়টা কেমন জানি হয়ে গেল। অসুবিধা কি, বিয়া যত তাড়াতাড়ি হওয়া যায় ততই ভালো। খামার বাড়ি এগুলো তো এমনিতে হবে। তবে আমি ডিসিশন নিছি, বাড়ি আর খামার না হওয়া পর্যন্ত তারে আমি ঘরে তুলব না। আপাতত মাস ছয়েক সে বাপের বাড়িতেই থাকবে। কি দোস্ত, ঘুমাই গেল নাকি? না না, ঘুমাইনি। তয় চুপ মাইরা গেল যে দোস্ত। কাল সকালবেলা আমি বাড়িতে যাব। বলে কি, কাল না প্রজেক্ট নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার কথা, যুব উন্নয়নের কথা বলতে হবে না? একদিন দেরি হলে কিছু যায় আসে না, একদিনে কিছু ক্ষতি হইব না। ঠিক আছে।